এমন কোন আমল আছে কিনা যা করলে রোজা রেখে ক্ষুধা কম লাগবে? আমার পিপাসা চূড়ান্ত কষ্ট হয়, রোজা রেখে ক্ষুধা কম লাগবে এমন কোন আমল আছে কিনা? সুবহানাল্লাহ, আর কিসের আমল চাওয়া বাকি আছে আপনাদের? দেখেন ভাই, আমল একটা আছে অবশ্য, আমল হলো যে আমল করলে রোজা রেখলে আপনার ক্ষুধা কম লাগবে, সেটা হলো ঘুমের আমল। কিসের আমল? ঘুমের আমল। ফজর নামাজ পড়ে এশরাক পড়ে যদি ঘুম দেন, কাজকাম যদি না থাকে, বেকার পাবলিক হন, জোর পর্যন্ত দিলেন ঘুম, জোর পড়ে আবার দিলেন ঘুম, আসর পর্যন্ত ঘুমাইলেন, আসর পর তো ইফতারের টাইম হয়েই যাবে। তাহলে এটা একটা সহজ আমল, যে আমলে বোঝা যায় যে আপনার ক্ষুধা অনুভব হবে না, কম লাগবে ইনশাআল্লাহ। এখন যদি এত পেট পাগল হন যে হুজুর ক্ষুধার চড়ে তো ঘুমিয়ে আসবে না, তাহলে আর কোনো ঔষধ নাই। ভাইরা আমার, আমরা চাই কি জানেন? আমরা চাই হলো আল্লাহ দুনিয়াতেও আমার দিবা টয় টম্বুর, আখেরাতেও টয় টম্বুর দিব, আমি কোনো কষ্ট করতে রাজি না, আমি কোনো গুনাহ থেকে বাঁচতে রাজি না, আমি জান্নাতও চাই, আমি সবই চাই। আপনি রোজা রেখে ক্ষুধার কষ্টটা একটু সহ্য করবেন, এর বিনিময়ে তো আপনি জান্নাত পাবেন। এখন আপনি চান না রোজা, ক্ষুধার কষ্ট আমি সহ্য করব না, আবার জান্নাতও আমি চাবো, কেমন কথা ভাই? সামান্য একটু ক্ষুধার কষ্ট আপনি সহ্য করতে রাজি না। এই রমাদানে ফিলিস্তিনের মানুষগুলো ইফতার করার মতো খেজুর তাদের কাছে নাই, খেজুরে খেজুর তো দূরের কথা, ইফতার তো দূরের কথা, সাহারিতে একটু সামান্য পানি খাবে শান্তিপূর্ণভাবে, সেই ব্যবস্থাটুকু তাদের ধ্বংস করে ফেলা হয়েছে। এরকম একটা সমাজে দাঁড়িয়ে সামান্য একটু রোজার সময় সাহারি ঠিকই খাবেন পেট ভরে, আপনি একটু কষ্ট হবে সেই কষ্টটা পর্যন্ত সহ্য করতে রাজি না, আপনি কোন মুখে আল্লাহর কাছে জান্নাত আশা করবেন, দাবি করবেন? অনন্ত অসীমকালের সুখের ঠিকানা এই দুনিয়ার সমান 10 দুনিয়া কমপক্ষে, এর বেশিও হতে পারে, এরকম জান্নাত আল্লাহর কাছে আপনি ডিমান্ড করবেন, দোয়া করবেন, চাইবেন কোন মুখে যে রোজার কষ্টটা আপনি সহ্য করতে রাজি না? আল্লাহর কাছে দোয়া করেন, জান্নাত আপনি আমাকে সবরের তৌফিক দান করুন।